হাই বন্ধুরা, আমি শিবানী বলছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। রাধে রাধে। দেখো, আমি আজকে ছাদে এসেছি, আমার একটু সর্দিও করেছে। আকাশে দেখো পাখি উঠছে, এই দেখো ছাদে উঠেছি, মাথায় খুব তেল দিয়েছি। আর দেখো সূর্যটা দেখতে পাচ্ছো, পারছো না বলতে তোমরা? এ দেখাচ্ছে বলে সূর্যটা প্রায় মানে ডুবু ডুবু। আমি ছাদেতে এসেছি, আমাদের ছাদে কিছু গাছও আছে, এই টুকটাক গাছগুলো, ঠিক আছে? অন্ধকার অন্ধকার হয়ে গেছে। এবার দেখতে হবে, দেখো জবা ফুলের গাছ আছে, টবে ফুলের গাছ আছে। হাই, তুমি সবাই খুব ভালো থেকো, আমাকে সাপোর্ট করছো তাদেরকে আমার খুব ভালো লাগছে। আমার এখন তো ধরো বেশি দিন আমার বাকি নেই ডেলিভারির, তো তবুও আমার মনটাকে ভালো রাখার জন্য আমি ভিডিওগুলো শুরু করেছি। অনেক একা হয়ে গেছিলাম, অনেক চিন্তিত থাকতাম, হঠাৎ করে মনে হলো যে একার তো জীবনের থেকে তো কারোর সঙ্গে তো গল্প করি, তখন তোমাদের কথা মনে পড়লো, এখন তো আমার কত বন্ধু। আমি নতুন করে বাঁচা শিখেছি, মনটা অনেক খারাপ লাগে কিন্তু এখন তোমাদের সাপোর্ট পেয়ে আমার অনেক ভালো লাগে। আর আমি ভিডিও করছি এই কারণেই যে জানি না আমি ডেলিভারির পরে আবার ফিরে আসতে পারবো কি না, ইমোশনাল হয়ে গেলাম, সরি। আমার এই বেবিটা 15 বছর পরে আমার এই বেবিটা নেওয়া, জীবনের অনেক উঁচু নিচু দেখেছি। একা একা ভিডিও করছি, একটু কষ্ট হচ্ছে, তবু শেয়ার করছি তোমাদের সঙ্গে। দেখো আজকে আমি ছাদে এসেছি, তোমরা খুব ভালো থেকো, আমায় সাপোর্ট করো, মরে গেলেও তো আমাকে দেখতে তো পাবে। আর যদি বেঁচে বেঁচে ফিরে আসি তোমাদের আশীর্বাদে, নিশ্চয়ই আবার দেখা হবে। আশীর্বাদ করো, তোমরা সবাই সাপোর্ট করো, বন্ধু মতো ভালোবেসো। সাপোর্ট করো, খুব ভালো থেকো, সাবস্ক্রাইব করো।